हम जो चलने लगे हैं ये रास्ते आहा। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু উইশিং চেষ্টা চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা চললাম আজকে ছোট করে গনগনি, তো এটা আমাদের লোকাল গ্র্যান্ড ক্যানিয়ন। আজকাল অনেকেই গনগনি যায়, ছবি দেয়, ভিডিও দেয় দেখেছি। যেহেতু একটু সুযোগ হয়েছে কাছাকাছি আমাদের, কতক্ষণ লাগে? আধা ঘন্টা, কুড়ি মিনিট ডিস্টেন্সে। এর আগে একবার গেছি, তখন খালি খালি ছিল, এখন আরও বেশি মনে হচ্ছে লোকজন যায়, পিকনিক টিকনিক করে, অনেক দূর দূর থেকেও লোক আসে। এই চলে যেতাম, আমি গাড়িটা নিয়ে বসতে পারছি, বেরোলাম না। যখন থেকে দেশে আসার টিকিটটা জাস্ট কাটা হয়েছে, তখন থেকে মানে দু চোখ ভরে কত রকমের স্বপ্ন ভাবনা ছিল আমার, যে বাড়ি এসে এই এই জায়গায় যাব, মামার বাড়ি যাব। এই বাবা তো আবার বলেছিল যে দুদিনের জন্য হলে মাম্পি আমরা পুরী যাব। তো অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আগে থেকে করে রেখেছিলাম। এই জন্যই বলে মা আমায় সবসময় যে কোনো কিছু না আগে থেকে ভাববি না, এই দাঁড়ান দেখতে দেখতে বলতে বলতে কথা বলতে বলতে আমাদের বিয়ের জায়গাটা পেরিয়ে গেল। ওই যে পেছনে দেখছেন একটা কি সুন্দর মন্দিরের মতো বড় গেট করা আছে, ওইটাই হচ্ছে গিয়ে শ্যাম ভবন। এখানকার একটা মানে বেশ বড় আর নাম করা একটা বিয়েবাড়ি এসবের জন্য ভাড়া পাওয়া যায় ওই লজটা, ওটা একটা লজ। তো ওইখানেই হয়েছিল আমার আর দীপের বিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো অনেক প্ল্যান করেছিলাম কিন্তু সমস্ত প্ল্যান আর হচ্ছে না। তো তার মধ্যে ছোট্ট করে আজকে জাস্ট এসেছি এই গনগনি বেড়াতে। এরপরে আর কী কী করতে পারি সেগুলো দেখবো, কিন্তু যা গরম পড়েছে। তোমার এই নিয়ে কতবার গনগনি? আমার সঙ্গে একবার এসেছিল যে, কবে এলা? ভাই এনেছিল আমাকে। এই দেখুন, এই সামনে যে গেটটা দেখছেন, এই গেটগুলো কিন্তু আগে ছিল না। আপনারা যারাও কেউ হয়তো রিসেন্ট দেখে গেছেন, তারা হয়তো জানেন যে এরকম করেছে, কিন্তু আমি আজকে প্রথম দেখছি অনেক বছর পর। আগে যখন এসেছিলাম তখন এই সমস্ত জিনিসগুলো ছিল না। কি সুন্দর লাগছে! তো আগে একদম ফাঁকা ফাঁকা ছিল, মনে হতো যেন গনগনিতে এসে এরকম ধারে দাঁড়ালেই এরকম খাত খাত দেখতে পেতাম। তো এখন এত সমস্ত জিনিস করে দিয়েছে, বেশ ভালোই লাগছে। এই দেখুন বোর্ডটা, এই দেখুন এইখানে আজ আমরা, তো দেখতেই পাচ্ছেন বললাম আপনাদের, এসে পৌঁছেছি গনগনি, মানে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন যাকে বলে। সূর্য প্রায় ডুববো ডুববো, যেটা দ্বীপ একদম অপছন্দ করে। মানে দ্বীপ একদম এই সূর্যটা ডুবে যাক, এরম টাইমে কোথাও এসে পৌঁছাই বা বেরোই একদম পছন্দ করে না, নাহলে বলে যে সব ছবিগুলো অন্ধকার অন্ধকার আসে। আগে যখন গনগনি এসেছি তখন এত সুন্দর ব্যবস্থা করেনি। এই দেখুন জাস্ট, এখনও যারা আপনারা আসেননি, শুধু নাম শুনেছেন যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে গনগনি, তো এইরকম সিঁড়ি করে দিয়েছে, কি ভালো ব্যবস্থা করে দিয়েছে। আগে আমি দেখুন হাঁপিয়ে যাচ্ছি, এই এই যে হাঁপিয়ে যাচ্ছি, আগে এই খাড়াইটা মানে শুধু খাড়াই ছিল, এমনিভাবে নামতে হতো কিছু খানাখন্দে পা দিয়ে টিয়ে পাথরে টাথরে, এখন কি সুন্দর সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর ওই দিকে একটা ওয়াচ টাওয়ার করেছে, যাবো ওই দিকটায়, আগে চলুন তাড়াতাড়ি ওই দিকে যাই, দীপ ওয়েট করছে খুব চাচড়ে রে। চলো চলো, আসলে অন্ধকার হয়ে আসছে, তো ওই জন্য ওই নিচে নামিয়ে
আসলে অন্ধকার হয়ে আসছে তো ওই জন্যই নিচে নেমে দেখার জন্য ওরা ব্যস্ত হয়ে উঠেছে। আর না হলে অন্ধকারে তো কিছু বোঝা টোঝা যাবে না। বলেইছি, সব সময় বলে থাকি যে প্রকৃতির কোনো দৃশ্য বা প্রকৃতির মধ্যে কোনো দেখতে জায়গা আসলে সে জায়গায় যদি সূর্য অস্ত চলে যায়, ব্যাস তাহলেই ব্যাস জায়গাটার সৌন্দর্যটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। তাই জন্যই ওরা ডাকছে আমরা। ওইখানটা সিঁড়ি করে দিয়েছে, কিন্তু এই জায়গাগুলো একটু আবার সাবধানে নামতে উঠতে হচ্ছে। কারণ এগুলো হচ্ছে তো ধরুন লাল মাটির রাস্তা, লাল মাটির পুরো ভূমিরূপটাই তো মোরাম, তারপরে গিয়ে একটু খড়খড়ে মাটিটা, আর উঁচু নিচু তো অবশ্যই। তো এসব ক্ষেত্রে একটু পাগুলো সাবধানে ফেলে তারপরে গিয়ে ভালো করে উঠতে নামতে হচ্ছে, নাহলে আবার পড়ে যাওয়ার চান্স থাকে। তো পুরো প্রাকৃতিক দৃশ্যটা মানে যতটা দেখতে পাওয়া যাচ্ছে ততটা সত্যি, আমি তো অ্যাকচুয়াল যেটা অ্যারাইজোনা গ্র্যান্ড ক্যানিয়ন সেইটাই গিয়েছি। মানে পৃথিবীর একটা মানে সত্যি আশ্চর্যতম জিনিস, সেই বিস্তীর্ণ জায়গা জুড়ে যে ওই বড় গ্র্যান্ড ক্যানিয়ন, এইখানটা সেই তার থেকে কোনো তুলনায় কম না। মনে হচ্ছে যে ওটা যদি মা হয় এটা বেবি। তো যাই হোক, এইখানটা দিয়ে দেখুন, আবার এই জায়গাটা দিয়ে বোধহয় জল টল যায় যখন বর্ষাকাল হয়। তো ওভারঅল জায়গাটাতে এসে মানে অনেক বছর পর আসছি, যেই জায়গাটা দিয়ে আমরা রাস্তা দিয়ে যেখানটা দিয়ে আসলাম না, ওখানটা যেখানে দিয়ে টোটোয় করে ঢুকলাম, যেই একদম বাইরের মেন রোড থেকে যে গেটটা ছিল ওখান দিয়ে যখন ভেতরে ঢুকলাম, এখন আমরা একটা অন্য রাস্তা দিয়ে ঢুকলাম। কিন্তু অ্যাকচুয়াল যেটা গনগনি ঢোকার মেন রাস্তা, সেইখানটায় দু ধারে কাজু বাদাম গাছে ভর্তি থাকতো, এখনও আছে হয়তো, কিন্তু যেহেতু আসিনি সেজন্য দেখতে পাইনি। কিন্তু পুরো বাগানটা মানে পুরো ওপরটা জুড়ে কাজু বাদামের গাছে ভর্তি, আর যেখানটায় দেখলেন বড় করে গেট করে দিয়েছে, আর ভেতর দিয়ে ঢুকলে ওর ভেতর দিয়ে এখন অনেক কটেজ করা আছে, আবার থাকার জন্য লজও আছে বা হোটেল, আর একটা ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ারটা দিয়ে পুরো ওই যে সামনে একটা নদী দেখতে পেলেন না আপনারা, ওই নদীটার ওপারের গ্রাম প্লাস নদীর এপারে যে গনগনিটা এত সুন্দর, মানে ছোট্ট হলেও ভীষণই একটা সুন্দর জায়গা। অনেক সময় এখানে অনেক শুটিংও হয়, যেমন তখন কিরণমালা হতো, কিরণমালারও শুটিং এখানে হয়েছিল। তো যাই হোক, ওভারঅল ওই ওয়াচ টাওয়ারটা থেকে উঠে সমস্তটা দেখা যায়। আজকে হয়তো ওয়াচ টাওয়ারটা ওই গেটটা দিয়ে যে ঢুকি সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে, কারণ 6টা অলরেডি বাজতে যায় আর 6টা অবধি ওটা খোলা থাকে। আমরা ভাবলাম যে আগে এই জায়গাটা না দেখে নিলে ওয়াচ টাওয়ারে গেলে ধরুন ওয়াচ টাওয়ারটা থেকে পুরোটা দেখতে পেতাম, কিন্তু এই যে এইখানটা এসে এত সুন্দর লাগছে, নেমে আর দেখা হতো না। তাই জন্য এখানটা আগে আপনার দেখিয়ে দিলাম আর আমরাও দেখে নিলাম, ওয়াচ টাওয়ারটা না হয় নাই দেখা হলো, ওটা পরে কখনো এসে দেখে নেব। যাই হোক, এখন আমাদের দেখাও হয়ে গেছে, এবার চলুন উপরে উঠে যাই। এখানে কি এগুলো যা লেখা আছে সেগুলো কি সকালে হয় নাকি? চাউমিন, এগ রোল, ডিম টোস্ট, চা, কফি, ঘুগনি? হ্যাঁ, সকালের দিকে হয়, তাই তো? এখন হচ্ছে শুধু চা। এখন বললে করে দেব, বললে করে দেবেন। তার মানে দেখছেন তো এখানে এই সমস্ত জিনিসের ব্যবস্থা আছে। এই দেখুন, ভাঁড়ে আবার চা খাবো। কলকাতাতে আসার পর থেকে অনেকবার ভাঁড়ে চা খাওয়া হয়ে গেল। এখানে এখানে ইনফ্যাক্ট ম্যাগিও দেখতে পাচ্ছি, ম্যাগিও করে দেন, তাই তো? ম্যাগি, চাউমিন সবই, এগ রোল। আপনার মুখটাই দেখা যাচ্ছে না অন্ধকারে। হ্যাঁ, এখানে বেশ কয়েকটা দোকান আছে। ইয়েস, হ্যাঁ, বিস্কিট খাবো, চিপস খাবো, দাও ছোট ছোট দোকান আছে, ছোট ছোট বলবো না, ভালোই দোকান। তো ছোটখাটো চা, কফি, চিপস, ম্যাগি, চাউমিন সবই হয়।
তো শীতকালে এই জায়গাটা একটু বেশি ভিড় হয়, লোকে ভিড় করে, এখন গরমকাল খুবই গরম। আর এই হলো এদের রেড চার্ট, পিকনিক স্পটের রেড চার্ট দেওয়া আছে। অটো টোটো ভাড়া, বাস ভাড়া, বাস ভাড়া 300 টাকা। আর এখানে শুটিং করার কখনো কখনো পারমিশন নিয়ে করতে হয়। সাইকেল মোটরসাইকেল ফ্রি, সাইকেল মোটরসাইকেলে কোনো টাকা নেয় না। আর বাকি অটোতে টোটো অটো গাড়ি সব ফ্রি আছে। আর এই জায়গাটা অনেকদিন আগে এসেছিলাম, 3-4 বছর আগে, তখন এই কনস্ট্রাকশনগুলো ছিল না, এখন একটু ভালো করে করেছে নতুন। এই দেখুন, তখন যাওয়ার সময় এই লজটাই দেখাচ্ছিলাম, এখানেই হয়েছিল আমাদের বিয়ে। দারুণ, একদম ভীষণ বড় আর খুবই সুন্দর, একদম লাইট জ্বললে যেন মনে হয় যে 7 মহলা একটা বাড়ি, অসম্ভব সুন্দর। তো যাই হোক, আজকের পুরো সন্ধ্যাটা দারুণ কাটলো। আপনাদের কেমন লাগলো গনগুনি অবশ্যই পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উইশিং চেস্টের ব্লগগুলো যদি ফেসবুকের পেজে আপনারা কেউ দেখতে চান, তাহলে প্লিজ ফেসবুকের উইশিং চেস্ট পেজটা একটু লাইক আর ফলো করে নেবেন। আর ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের উইশিং চেস্ট দেখার জন্য।